ফকিরজাত কলেজের যারা ইউজি সেকেন্ড সেমে আছো তাদের এনরোলমেন্টের নোটিশ দেওয়া হয়েছিল, বাট তোমাদের বেশিরভাগই এখনও এই এনরোলমেন্টটা করনি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এখানে দেখো ডিসপ্লে নোটিশেও আছে ইম্পর্টেন্ট বলে। নোটিশটা তোমরা যদি দেখো, নোটিশটায় দেখা আছে যে 11 তারিখ পর্যন্ত এই এনরোলমেন্ট চলবে। তোমাদের মনে রাখতে হবে যে যে কোনো সেমিস্টারের শুরুতে সেই সেমিস্টারের জন্য তোমাদেরকে এনরোলমেন্ট করতে হবে, এবং সেমিস্টারের শেষে পরীক্ষা ফর্ম ফিল আপ যখন করবে তখন সিইউ এক্সাম ফর্ম ফিল আপ করে তার ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এই এই দুটো স্টেপ যদি কোনোটাই মিস করো তাহলে কিন্তু সেই সেমিস্টারটা তোমাদের ড্রপ হয়ে যাবে। তো কী করে এনরোলমেন্ট করবে, তোমাদের জন্য খুব সহজ সিস্টেম করা হয়েছে, একবার দেখে নাও, প্রত্যেকটা সেমিস্টারেই এটা কাজে লাগবে। তো সবার আগে তোমরা জানো তোমাদের প্রত্যেকের ইআরপি প্রোফাইল আছে, যদি ইআরপি প্রোফাইল সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর না হলে কলেজে অফিসে যোগাযোগ করো। তো প্রথমত তোমাদের ওয়েবসাইট থেকে আয়দার এখানে লগ ইন করতে পারো, বা আমি তোমাদেরকে এই লগ ইনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই লগ ইনটা আমি যখন তোমরা যখন করবে এখানে তোমাদের দেখবে আই কার্ডে একটা আইডি আছে, পাসওয়ার্ড তোমরা জানো, সেটা দিয়ে লগ ইন করতে হবে। যখন তোমার লগ ইন হয়ে যাবে তো তখন তোমরা এরকম দেখতে পাবে, তোমাদের জন্য পার্সোনালাইজ নোটিশ থাকলে এখানে নোটিশটা দেখতে পাচ্ছ। তো এখানে সবার শুরুতে তোমাদের এনরোলমেন্টে যেতে হবে। তোমাদের দেখো এখানে কারেন্ট সেমিস্টার দেখাবে, নেক্সট কোন সেমিস্টার এনরোলমেন্ট করবে সেটা চুজ করলে সেই এনরোলমেন্ট জন্য সেই সেমিস্টার যে ফিজ আছে সেটা জেনারেট হয়ে যাবে। এই ফিজের ডিটেলসটাও তোমরা এখানে যখন পেমেন্ট হয়ে যাবে এখানে ফিজ ডিটেলসে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি চেক করে নিতে পারো যেখানে কী কী ফিজ তোমাদের চা হচ্ছে। দেখো বিল ডিটেলসে যদি যাও তাহলে এখানে দেখতে পাবে যে কী কী ফিজ অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে, এটা সেমিস্টার ফিজ এবং এনরোলমেন্ট ফিজ, ঠিক আছে? তো ফিজ ডিটেলস আরেকবার দেখিয়ে দিচ্ছি, পেমেন্ট পে বিল এখানে ক্লিক করলে যে পেজটা আসবে, যে বিলটা নট পেড আছে সেখানে তুমি ডিটেলসে ক্লিক করলে চেক করতে পারবে, আর আগের যত বিল আছে সেগুলো তো প্রিন্ট নিতেই পারবে। সো এনরোলমেন্টে যখন বিলটা তোমার এই সেকেন্ড সেমিস্টার জেনারেট হয়ে গেল তোমাকে পে করতে হবে। এবার পেমেন্টে গিয়ে তোমাদেরকে আমি বারবার বলছি এটিএম কার্ড মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করবে, যাতে সব থেকে কম পেমেন্ট চার্জেস কাটবে। আমি এই পেমেন্টটা করে দেখাচ্ছি। তো যখন পেমেন্টটা হবে একটু ওয়েট করবে, পেমেন্ট থেকে অটোমেটিক যে কলেজের পেজ আছে সেখানে ফেরত আসতে দেবে এই পেজটা। মাঝখানে কোনো ক্লিক করলে ব্যাক বা রিফ্রেশ বাটন টিপলে কিন্তু পেমেন্ট ক্যান্সেল হবে। তোমার এইভাবে পেমেন্টটা যদি সাকসেসফুল হয় এখানে দেখবে পেড আছে, যদি কোনো কারণে এখানে আনপেড থাকে তার মানে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়নি, তোমাকে রিট্রাই করতে হবে এবং পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট না হলে তোমার এনরোলমেন্ট প্রসেস কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার পেমেন্ট কমপ্লিট পেড হয়ে আছে। এবার আমি আরেকবার যা সেমিস্টারটা চুজ করব, এখানে সমস্ত ইনফরমেশান সঠিক আছে এটাকে চেকবক্স সিলেক্ট করে সেভ করে দেবো। ওকে, সেভ করলেই দেখবে তোমার কারেন্ট সেমিস্টারটা চেঞ্জ হয়ে গেল, এটা একবারই করতে পারবে, সুতরাং সাবধানে। তো এইভাবে তোমার এনরোলমেন্টটা কমপ্লিট হলো। এবার তোমার কী কী লাগতে পারে, তোমার এখান থেকে এনরোলমেন্ট স্লিপটা লাগবে, এখান থেকে তুমি এনরোলমেন্ট স্লিপটা প্রিন্ট নিয়ে নিতে পারো। ওকে, তুমি এটা পরবর্তীতেও নিতে পারো। আর এনরোলমেন্টের যদি বিলটা চাও তাহলে তোমার পেমেন্ট পে বিলে গিয়ে দেখো, এখানেও পেড আছে, এখান থেকে তুমি পেমেন্টের যে বিলটা পে করেছো তার ব্রেকআপ ডিটেলস সহ এটা ডাউনলোড করতে পারো। তবে এটা অতটা কাজে লাগবে না, যদি লাগে এটা তো যে কোনো সময় ডাউনলোড করতে পারবে। আপাতত এনরোলমেন্ট স্লিপটা কিন্তু তোমার শেষ দিন পর্যন্ত কাজে লাগবে, এই এনরোলমেন্ট স্লিপটাকে কিন্তু তোমাকে সেভ করে রাখতেই হবে, ঠিক আছে? তো এই খুব সিম্পল প্রসেস, এইভাবেই তোমাদের সমস্ত এনরোলমেন্ট করতে হবে। আর আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, এই ইআরপিতে অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছ, কোনটার কী কাজ তোমাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সেই বিষয়ে আমি আরেকটা সময় পেলে পরে ভিডিও বানিয়ে দেবো। আপাতত এনরোলমেন্টটা 11 তারিখের মধ্যে সবাই কমপ্লিট করো, আদারওয়াইজ কিন্তু সেম টু এ পরীক্ষায় বসতে পারবে না।